Hello friends, I am Sujan. Welcome to my channel You Can Learn. Aaj basic Photoshop series er 47 number video ebong ajke amader topic layer. To age amra choto ekta layer er definition nichilam prothom dite. To tokhon choto ekta definition nichilam karon ki tokhon to sobe beginners der jonno bujhte oshubidha hobe sei jonno choto kore ekta mane bujhiyechhilam. To ekhon layer er byapare bistarito janbo. To layer chhara kono kichu photo editing kora sombhab noy. Photo manipulation kora অ্যাডভান্স ফটো এডিটিং করা, ভালো ফটো এডিটিং করা একদম লেয়ার ছাড়া কোনো দিন সম্ভব নয়। লেয়ার লাগবেই। লেয়ার মানে কি? কোনো ফটোর ওপরে আরেকটা ফটো চাপানো, অথচ যে মেন ফটো তার কোনো ক্ষতি হবে না। মেন যে ডকুমেন্ট, ধরুন এই যে আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড ডকুমেন্ট, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ডকুমেন্ট, এই ডকুমেন্টের পর কোনো ক্ষতি হচ্ছে না। সব লেয়ার 1 চাপিয়েছি, লেয়ার 2 চাপিয়েছি, লেয়ার 3 এরকম করে লেয়ার চাপিয়েছি, ঠিক আছে। তো এতে আমার কোনো ক্ষতি হবে না, প্রত্যেকটা লেয়ার আমার ঠিক থাকবে, ঠিক আছে। ওকে, তো আজকে আমরা জানবো লেয়ারের ব্যাপারে। তো লেয়ার এখানে থেকে লেয়ার, এই যে এটা হচ্ছে লেয়ার উইন্ডোজ, ঠিক আছে। লেয়ার উইন্ডোজ যদি অন না থাকে তো উইন্ডোজ থেকে গিয়ে লেয়ারটা ক্লিক করে অন করে নিতে পারেন। ওকে, তো লেয়ার উইন্ডোজ ওপেন করার পরেতে আপনি এখানেতে নতুন একটা ব্যাকগ্রাউন্ডের ওপরে আপনি লেয়ার ক্রিয়েট করতে পারেন। লেয়ার ক্রিয়েট করার জন্য দেখুন এখানে লেয়ার ডিলিট করার অপশান আছে। আপনি এখান থেকে ধরুন এটা ডুপ্লিকেট বা অন্য একটা লেয়ার বানিয়েছি, ওকে, লেয়ার সেই লেয়ারটাকে আপনি এখানে ডুপ্লিকেট করতে পারবেন। ডুপ্লিকেট করে দিচ্ছি, ডিলিট করতে পারবেন, তো ডিলিট করছি। আপনি এখান থেকে নিউ লেয়ার বানাতে পারবেন, দেখুন নিউ লেয়ার তৈরি হয়ে গেল, 9 নম্বর লেয়ার, এটা ডিলিট করুন। তারপরে এখান থেকে আপনি গ্রুপ বানাতে পারেন, গ্রুপ বানিয়ে ইউজ করতে পারেন, ঠিক আছে। এখানে আপনার বিভিন্ন ব্রাইটনেস, কন্ট্রাস্ট এইসবের জন্য একটা অপশান রয়েছে, একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ঠিক আছে। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন, এখান থেকে মাস্ক নিতে পারবেন, এখান থেকে ফাংশন নিতে পারবেন, ঠিক আছে। তো এগুলো নিচে অপশান রয়েছে। আর এই লেয়ারের মধ্যে, প্রথম অপশানটা হচ্ছে কি সার্চ করার জন্য। আপনি ধরুন এই যে লেয়ারের মধ্যে কোনো একটা অপশানকে আপনি সার্চ করতে চাইছেন, তো আমি নাম সিলেক্ট করলাম। নাম সিলেক্ট করার পর আপনি লেয়ারটাকে সার্চ করুন, কোন লেয়ার নিতে চাইছেন। লেয়ার 1, LAYER 1, স্পেস আছে 1, তো দেখুন লেয়ার 1 চলে এলো। আর এই যে মোডটা, এই মোডটাকে আপনাকে অন থাকতে হবে, যদি অফ থাকে কিন্তু তাহলে কিন্তু হবে না, অফ অন থাকতে হবে, তবেই সার্চ করলে পাওয়া যাবে। ওকে, আর এই যে নেম, নেমের পরে আছে কি এফেক্ট, যদি এফেক্ট থাকে তো আপনার কাছে, তো আমার কাছে কোনো এফেক্ট নেই। এফেক্ট নিয়ে মানে বেভেল, স্ট্রোক, এই এফেক্ট লাগে যদি কোনো লেয়ারকে বানিয়ে থাকে, তাহলে এই লেয়ারগুলোকে খোঁজার জন্য এফেক্ট চুজ করতে হবে। মোড থাকলে তো আপনাকে মোড চুজ করে সার্চ করতে হবে। ওকে, অ্যাট্রিবিউট, কালার, এগুলো বিভিন্ন মোডে আপনি সার্চ করতে পারেন, ঠিক আছে। এগুলো তারপরে এটাকে আপনাকে অন থাকতে হবে, তবেই সার্চ করতে পারেন, এটা অফ থাকলে কিন্তু কিছুই সার্চ করা যাবে না। নেক্সট যে অপশানটা আছে, এগুলো হচ্ছে ব্লেন্ডিং মোড, এটা হচ্ছে ব্লেন্ডিং মোড। ব্লেন্ডিং মোডের মধ্যে আছে দেখুন এই যে বিভিন্ন মোড আছে, ধরুন আপনি যে কোনো একটা লেয়ারকে সিলেক্ট করুন, এই লেয়ারটা সিলেক্ট করছি, আচ্ছা। তো আপনাকে লেয়ার সিলেক্ট করে, দেখুন আমি এটা ক্লিক করলাম, এই লেয়ার সিলেক্ট হয়ে গেল, এটা ক্লিক করবো তো ওই লেয়ার সিলেক্ট হয়ে যাবে। তো এই যে অপশানগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, এটা আপনাকে অটো সিলেক্ট আর শো ট্রান্সফর্ম কর দল যদি অন থাকে তবেই হবে। তো বাই ডিফল্ট ফটোশপ ইনস্টল করার পরে এই দুটো অন থাকে না, তো আপনাকে অন করে নিতে হবে। তো প্রথমে আমি এই মোডটাকে ইনস্টল করলাম, ধরুন আমি বড়টাকে নিচ্ছি, ওকে, এটা নিলাম। আবার এর মোড নর্মাল, এখান থেকে বিভিন্ন মোড আপনি চুজ করে নিতে পারেন, লাইটেন, ওকে, তারপরে আরও আছে ডার্কেন, ঠিক আছে, আরও আছে অনেক মোড আছে, ঠিক আছে। আমি এখন বাই ডিফল্ট নর্মাল করে দিচ্ছি, এগুলো মোডগুলো চুজ করতে হবে। এই মোডগুলোর ব্যাপারে ডিটেলসে পরের টিউটোরিয়ালগুলোতে জানবো। দেন হচ্ছে অপাসিটি, অপাসিটি এই মোড যে লেয়ারটা নিয়েছেন, এই লেয়ারে অপাসিটি কম বেশি করতে হবে। দেখুন আমি কম করছি, তো অপাসিটি কম হচ্ছে, বেশি করলে বেশি হবে। ওকে, তো অপাসিটি আপনি এখানে চুজ করতে পারেন। নেক্সট হচ্ছে ফিল, আপনি এখান থেকে ফিল মানে ফিলও নিতে পারেন, ঠিক আছে, কম বেশি করতে পারেন ফিল, কোনো কোনো লেয়ারের ক্ষেত্রে এরকম করতে হয়, লাগে আমাদের। নেক্সট যে অপশানটা হচ্ছে লক, ধরুন এই লেয়ারটাকে আপনি, এই যে লক আছে, এই লেয়ারটা বোঝার জন্য আমি একটা নতুন একটা ডকুমেন্ট ওপেন করি, ধরুন এই ডকুমেন্ট ওপেন করেছি, ঠিক আছে। ডকুমেন্ট ওপেন করার পর আমি ল্যাসো টুল দিয়ে সিলেকশন করে নিই, সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এটাকে নিউ লেয়ারে নিই, নিউ লেয়ারে নিলাম, দেখুন নিউ লেয়ার নিলাম, কি নিউ, এখানে নিউ লেয়ার ক্লিক করে নিলাম, এটাকে ফিল করি, শিফট F5 দিয়ে ফিল করি, দেখুন আমি ফিল করছি, ফিল করলাম। ফিল করার পরেতে এটাকে আমি হাইড করে দিই, এটা ট্রান্সফর্মে লাগা দেখা, দেখুন ফিল হয়েছে। ওকে, এবার ফিল করার পরে আপনার এখন মনে হচ্ছে যে এর উপরে কিছু এডিটিং করতে হবে, ঠিক আছে, এডিটিং করতে হবে। তো আপনাকে লেয়ার 1টা সিলেক্ট করুন, লেয়ার 1টা সিলেক্ট করার পরে এবার আপনি এডিটিং করছেন, তো ধরুন আপনি
এর উপরে ব্রাশ টুল ইউজ করছেন, তো ব্রাশ টুল ইউজ করছেন, দেখুন বাইরে পড়ে যাচ্ছে না, ঠিক আছে? তো এটা প্রবলেম হবে, বাইরে পড়ে গেলে হবে না। তাহলে আপনাকে কী করতে হবে, এই যে লক স্ক্রিন আছে এটা, এটা হচ্ছে লক ট্রান্সপারেন্ট পিক্সেল, এটা মানে কি, এটাকে আপনি অন করে দেওয়ার পরে কী হবে, আপনার লক হয়ে গেল, এর বাইরে হবে না, দেখুন এর বাইরে হবে না, যা হবে এর ভেতরে হবে, ঠিক আছে? তো এর বাইরে হবে না, যতদূর আপনার সিলেক্ট করা থাকবে তার বাইরে হবে না, দেখুন করুন হবে না, ওকে? তো এটা হচ্ছে আপনার, এটাকে মানে যে ব্রাশ টুল ইউজ করবেন তো ওই জায়গাটা সেপারেট থাকবে, লক থাকবে, ওর জায়গার বাইরে হবে না। তো এটা আমি অন অফ করে দিচ্ছি। নেক্সট হচ্ছে আপনার রয়েছে লক ইমেজ পিক্সেল, এটা দিয়ে কি হয়, লক ইমেজ পিক্সেল বলতে আপনি এখানে কোনো মানে ধরুন এই যে ইমেজটা আপনার এডিট করা হয়েছে, আপনি চাইছেন এখানে কোনো কিছু ব্রাশ দিয়ে এটাকে না এডিটিং করা হয়, ভুল করেও যাতে না হয়, সেই জন্য আপনি এটা লক করে থাকবেন। তাহলে কোনো টুল ইউজ করলেও আপনার কাজ করবে, দেখুন কোনো টুলে আমার ব্রাশ টুলও কাজ করছে না। তো এটাকে অফ করে দিচ্ছি। নেক্সট যেটা, এটা এখন অন রয়েছে, ঠিক আছে? অন অবস্থায় দেখুন এটাকে এদিক ওদিক শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে। আপনি এবার চাইছেন এই এটা যাতে কোনো কারণে সরে না যায়, তো আপনি এই পজিশনটাকে লক করে দিন, তাহলে কি হয় দেখুন সরবে না, ঠিক আছে? তো পজিশন লক করা হয়ে গেল, ওকে? তো এটাকে অফ করে দিলাম। তো এই পজিশন লক করে আর এখানে একটা এইটা ইউজ করে অনেক এই ব্রাশ টুল দিয়ে আপনি ভালো ভালো ডিজাইন বানাতে পারবেন, ওই মানে এলাকাটার মধ্যে বিভিন্ন ডিজাইন বানাতে পারবেন, দেখুন এই যে বিভিন্ন এলাকাটার মধ্যে ডিফারেন্ট ডিজাইন তৈরি হচ্ছে, অথচ বাইরে যাচ্ছে না, ঠিক আছে? তো এইভাবে খুব ভালো কাজ করা যায়, ইউজ করা যায়। তো এখানে এই দুটো অন করে আর পরে যেটা রয়েছে এটা সবটাই অফ হয়ে যাবে, দেখুন পুরোটাই অফ হয়ে যাচ্ছে, কোনো কাজ করবে না, এটা অন রাখছি। তো লেয়ারের মধ্যে এই হলো লক, ঠিক আছে? লকের মধ্যে লক হচ্ছে এই, তারপর এছাড়া কিছুই নেই। আর ধরুন এই টুলটাকে নিয়ে আপনি এখানে ওখানে নিয়ে গিয়ে কাজ করতে পারেন, এখানে একটা অপশান রয়েছে, এটা হচ্ছে কলাপস টু আইকন, এটাকে আপনি আইকন হিসেবে কাজ করতে পারেন, আবার এই আইকনটা আপনি এইখানে নিয়ে আইকন হিসেবে বসিয়ে দিতে পারেন, ওকে? দেখুন আবার আপনার লেয়ার খুলে গেল, আবার এটাকে আপনি এইখানে নিয়ে গিয়ে এটার সাইজটা বাড়িয়ে দিয়ে ইউজ করতে পারবেন, দেখছেন? তো এইভাবে লেয়ার চ্যানেল প্যান, তারপরে পাস, এই যে লেয়ার খুলে গেল, এবার এখান থেকে এই অপশানগুলো ইউজ করতে পারবেন। নেক্সট যে অপশানটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফিল্টার পিক্সেল লেয়ার, এখান থেকে আপনি সার্চ করতে পারেন, ওই যেমন বললাম যা যা অপশান ছিল ওইগুলো, ওই কাইন্ড, ঠিক আছে? এখান থেকে ফিল্টার পিক্সেল লেয়ার বলতে ধরুন আপনার এই ফটোর মধ্যে এখানে অপশানটা আসছে না, কাইন্ডটা কাইন্ডটা আসবে, দেখুন ধরুন হচ্ছে আপনি কোনো ফটো নিয়ে এসছেন, তো আপনি সেই ফটোটাকে সার্চ করতে চাইছেন, তো আপনি এইটা থেকে ফটো সার্চ করতে পারবেন, ওকে? ফটো সার্চ করতে পারেন। নেক্সট হচ্ছে আপনি ধরুন কোনো ব্লেন্ডিং মোড বা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আপনি ইউজ করেছেন, তো সেটাকে সার্চ করার জন্য আপনি এটাকে জাস্ট ক্লিক করবেন, তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার সার্চ হয়ে যাবে, ওকে? নেক্সট হচ্ছে ধরুন কোনো লেখা লেখার লেয়ার নিয়ে এসেছেন, মানে টাইপ টুল দিয়ে কোনো লেয়ার বানিয়েছেন, তো সেটা সার্চ করার জন্য টাইপ টুল ক্লিক করবেন, সার্চ হয়ে যাবে। নেক্সট হচ্ছে এটা মানে আপনি কোনো শেপের লেয়ার বানিয়েছেন, তো সেটা শেপ ইউজ করার জন্য, তো আপনি শেপে ক্লিক করলে শেপের লেয়ার চলে আসে, একটা উদাহরণ দেখাচ্ছি, শেপেরটা একটা উদাহরণ দেখাচ্ছি, ওকে? মানে আপনি এখানে শেপ ইউজ করলাম, ওকে? তো একটা শেপের লেয়ার, তো শেপের লেয়ার সার্চ করতে চাইছেন, আমি এখন অনুযায়ী ক্লিয়ার ক্লিক করে থাকি, তো শেপের লেয়ার দেখুন শেপের লেয়ার চলে আসছে, এইভাবে সার্চ করা যায়। নেক্সট যে অপশানটা রয়েছে, এই অপশানটার নাম হচ্ছে স্মার্ট অবজেক্ট, আপনি যদি স্মার্ট অবজেক্ট ইউজ করে থাকেন তো অবশ্যই সেটা সার্চ করা যায়, ধরুন এটাকে ক্লিক করার পরে এই কনভার্ট স্মার্ট অবজেক্টে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো এটা সার্চ করতে চাইছেন তো ক্লিক করুন, এখন এটা পেয়ে যাবেন, ওকে? তো এইভাবে সার্চ করার অপশান আর কিছু নেই, এখানে যা যা অপশান ছিল বলেই দিলাম। আর এই যে নিউ লেয়ার, ডুপ্লিকেট লেয়ার, এগুলোর ব্যাপারে নেক্সট যে টিউটোরিয়াল হবে সেই টিউটোরিয়ালে বলবো, ওকে? তো আজ এটুকুই লেয়ার সম্পর্কে ছোটো একটা মানে আগে যা দিয়েছিলাম তার সঙ্গে একটু কিছুটা অ্যাডভান্স বলে দিলাম, ঠিক আছে? এখানে যা যা নিয়ে বললাম, এরপরে যে লেয়ার মেনুর মধ্যে কী কী অপশান আছে, তার কী কী কাজ আছে, সেগুলো নিয়ে নেক্সট টিউটোরিয়ালে আমরা অবশ্যই আলোচনা করবো, ওকে? তো আজ এটুকুই, আর আগের টিউটোরিয়াল যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিন, এবং টিউটোরিয়ালের যুগগুলোতে যদি আমি সহজভাবে তো বোঝাবার চেষ্টা করছি যতটা পারছি, ঠিক আছে? তো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, আমি অ্যান্সার করবো, ওকে? কমেন্টে সাহায্যে জিজ্ঞাসা করুন, আমি কমেন্টে রিপ্লাই দেবো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিকে প্রেস করে দিন, ওকে? তো আজ এটুকুই, বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।